ব্রেকিং নিউজ শীঘ্রে অগপত যোগ দিব দুই কংগ্রেস বিধায়ক অগপলে আব্দুর রশিদ মন্ডল আর সিদ্দিক আহমেদ পশ্চিম গোয়ালপাড়ার বিধায়ক আব্দুর রশিদ মন্ডল ইতিমধ্যে আমি এই সন্দর্ভত কইছো আমি আমার সাংবাদিক বলেনের সঙ্গে কথা পাতিছিল যে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির বিধায়ক সিদ্দিক আহমেদ আর আব্দুর রশিদ মন্ডল দুইগাকিয়ে গণ পরিষদ যোগদান করব সিদ্দিক আহমেদের কথালে যদি আহো যে আমি কইছো পূর্বরেপরা যে সিদ্দিক আহমেদে এক যুজা চলাই আসলে মাত্র এক গ্রীন সিগনেল অপেক্ষা করে আসলে সেয়া হল গতি অতি কম সময়ের ভিতরতে গণ পরিষদত যোগদান করব বলে আজি রমেন্দ্র নারায়ণ কলিতায় জানিবলে দিয়ে পশ্চিম গোয়ালপাড়া বিধায়ক আব্দুর রশিদ মন্ডল যথেষ্ট ক্ষোভ আছিল খং আছিল আর আমি ইতিমধ্যে কইছো যে ভিতর চড়া যু ঘটবলে আরম্ভ করেছে যে অন্তকন্দল যে অসন্তুষ্টি আর ইতিমধ্যে কমলাক্ষতে প্রকাশ ইটির পিছত সিটুক বিস্ফোরণ ঘটাইছে যে প্রকৃততে কংগ্রেসের ভিতর চড়াত বা বৈঠক যিনি কথা পতা যায় সেয়া মুখ্যমন্ত্রী জানে গতি যে ধরনের যেটা চলিয়ে আছে তাতক বিজেপি যোগদান করাটাই শ্রেয় গতি এই যে বিস্ফোরণ ঘটাই আছে তার মাজত কিন্তু পুনের এই কথাও দেখবলে পাওয়া গেছে আর এই যে প্রেক্ষাপট রাজনীতির প্রেক্ষাপট বর্তমান চলি আছে তাত এটা কথা ধরুক যে কংগ্রেস এক প্রকার যেন লাহে লাহে কংগ্রেসের অন্তকন্দলে কংগ্রেসের যে খহনিয়া আরম্ভ করেছে সেই খহনিয়ায় কিন্তু এক চূড়ান্ত রূপ লওয়া দেখবলে পাওয়া গেছে কেবাটাও ভাষ্য আছে রমেন কলিতার ভাষ্য আগবাম নুরুল হুদার ভাষ্যও আগবাম আমি শেরমান আলীর ভাষ্য আগবাম মন্ডল আর সিদ্দিক আহমেদ এইটা এটা ঠিক হওয়া নাই কিন্তু সোনকালে হব অলমোস্ট ফাইনাল অলমোস্ট ফাইনাল এই দুজনে নে আরো আছে আরো আহিব সময়ত কম সিদ্দিক আহমেদ ডাঙরিয়া তো আগতে গৈ গৈ আছে দলের পর সাসপেন্সন করে থাকা আছে আর রশিদ মন্ডলের কথা তো রশিদ মন্ডল আজিলেকে এটা মুহূর্তলৈকে তো আমার আছে মানে কিছু এনেকা কিছু কথা কয় যে রাইজে এইবিল কথা শুনি মানে রাইজের মধ্যে একটা অবিশ্বাস ভাব জাগ্রত হয় রাজ্যে তো ভয় করে যে সব এমএলএ গিয়ে আছে আমিও যাও তেন একটা ভাব সৃষ্টি করার কারণে এইবিল করে আছে এইবিল একটা রাজনৈতিক ষড়যন্ত্র বেলেগ নাই নাই এইবিল কেন হব এই এই তো অবাস্তব মূল আলোচনার কথা তো অবাস্তব এটা হব নয় এটা কথা হয়েছে যুর ভাষ্য আমি শুনালো তার মাজতে এটা প্রশ্ন উত্থাপন হয়েছে যে এতালেকে কোনে কোনে কংগ্রেস হেরিছে বিস্মিতা গগৈ শঙ্করপ্রসাদ রায় ঠিক তেনেধরণে অঙ্কিতা দত্ত কংগ্রেস হেরিছে কংগ্রেস কোনে কোনে হেরিছে এখন তালিকা আমি আগবাম বিস্মিতা গগৈ কংগ্রেস হেরিলে বিজেপি যোগদান করলে অঙ্কিতা দত্ত কংগ্রেস হেরিলে বিজেপি যোগদান করলে অপূর্ব ভট্টাচার্য কংগ্রেস হেরি কইছে যে মোর ইমান টকা নাই সেভাবে মই তাতে খেলিব নোৱাৰো এনেকুৱা ধৰণৰ কিছু তেওঁ বিস্ফোৰক মন্তব্য কৰিছিল আৰু তেওঁ অসম গণ পৰিষদত যোগদান কৰি কৈছিল যে মই ঘৰৰ ল'ৰা ঘৰলৈ ঘূৰি আহিছো সুৰেশ বৰা শংকৰপ্ৰসাদ ৰায় তেওঁলোকে ইতিমধ্যে কংগ্ৰেছ ত্যাগ কৰিছে আৰু বহুতো আহিবলগীয়া আছে সেই চৰ্চাও ইতিমধ্যে আছে মলেনৰ ওচৰলৈ যাম বলেন কংগ্ৰেছ ত্যাগ কৰা যিকেইগৰাকী সেইকেইগৰাকী আমি কৈছোৱে যে বিস্মিতা অংকিতা অপূৰ্ব ভট্টাচাৰ্য সুৰেশ বৰা শংকৰপ্ৰসাদ ৰায় আৰু আৰু যিহেতু কংগ্ৰেছ ত্যাগ নকৰাকৈ বিজেপিক সমৰ্থন কৰি থকাৰ ভিতৰত কমলাক্ষতে প্ৰকাশ বা ইফালে বসন্ত দাস আৰু এতিয়া যিহেতু দুগৰাকীৰ নাম ওলাইছে সিদ্দিক আহমেদ আৰু আব্দুৰ ৰশিদ মণ্ডল তেওঁলোকেও অসম গণ পৰিষদত যাব বুলি এক প্ৰকাৰ নিশ্চিত তথ্য বলেন নিশ্চয়কৈ দুয়োগৰাকী নেতাই পুনৰবাৰ অসম গণ পৰিষদ দলত যোগদান কৰিব বুলি এই কথা নিশ্চিত কৰিছে ইতিমধ্যে অগপৰ জ্যেষ্ঠ নেতা তথা পশ্চিম গুৱাহাটী সমষ্টিৰ বিধায়ক ৰমেন্দ্ৰ নাৰায়ণ কলিতাই স্পষ্টকৈ উল্লেখ কৰিছে ইতিমধ্যে যিখিনি কাম কাজ সম্পন্ন হৈছে মাথোন আনুষ্ঠানিকতাহে বাকী সেই কথা আনুষ্ঠানিকভাৱে তেখেতে প্ৰকাশ কৰিছে আৰু দলীয় যিহেতুকে যোগদান পৰ্ব হয়তো অচিৰে তেখেতসকলে সম্পন্ন কৰাব নে আচলতে সেয়া বিধানসভাৰ মজিয়াতেই আচলতে অগপক সমৰ্থন কৰি বিধানসভাৰ মজিয়াত যিধৰণে চচি ফৰ্মুলাৰে আধাৰত দেখিব পোৱা গৈছে চাৰিগৰাকী বিধায়ক আছে একেই আধাৰতে হয়তো সেই একেই আধাৰতে হয়তো এই দুগৰাকী আব্দুল ৰশিদ মণ্ডল আৰু সিদ্দিক আহমেদেও হয়তো অগপক সমৰ্থন কৰি বিধানসভাৰ মজিয়াত সেইধৰণে অগপৰ হতে একেলগে বহিব বা কমলক্ষ আজি যিধৰণৰ দেখিবলৈ পোৱা গৈছে শাসক পক্ষৰ লগত একেলগে বহিছে গতিকে আজি হয়তো সেইখন ছবি দেখিবলৈ পোৱা যাব এই বিধানসভাৰে হয়তো শেষ দিনালৈকে কাৰণ ইতিমধ্যে আনুষ্ঠানিকভাৱে এই কথা প্ৰকাশ কৰিছে আৰু যদি চোৱা হয় এয়া সিদ্দিক আহমেদে প্ৰায় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চৰকাৰ অহাৰ পিছতে প্ৰথমখন বিধানসভাতেই দেখিব পোৱা গৈছিল মুখ্যমন্ত্ৰীক গামোচা পিন্ধাই
তেখেতে আনুষ্ঠানিকভাবে সরকারি পক্ষত সমর্থন করেছিল, কিন্তু তেখেতে আসলে হ্যাঁ বিজেপিত থাকিব, অগপত থাকিব, এই কথা কিন্তু স্পষ্ট কই থকা নাছিল, কংগ্রেসের পর বহিষ্কার করে রখা হয়েছিল, কিন্তু সেইগী বিধায়ক আনুষ্ঠানিকভাবে অগপত যোগদানের কথা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। গতি স্বাভাবিকতে রাজ্যের রাজনীতি ক্ষেত্রের এই মুহূর্ত গুরুত্বপূর্ণ খবর এই বিষয়ে, কেনো কংগ্রেসের যে খহনীয়া, কংগ্রেসের দুরবস্থা, কংগ্রেসের যে বিপর্যয় এই পরিবেশ, সেই পরিবেশ শেহতীয়া সময়সত যদি চা হয় অত্যন্ত গড়া খহনীয় দেখি পাওয়া গেছে। আর সেই ধরনের চা গেছে যে এজনের পিছত আনগারক বিধায়ক এই মুহূর্তে যদি চা হয়েছে, এফালে রাজ্যিক বিজেপি কার্যালয়ত দেখিব পাওয়া গেছে দলের একাংশ নেতা তথা জ্যেষ্ঠ নেতায় ইতিমধ্যে বিজেপি গেরুয়া বখন পিন্ধিছে। আর আনফালে বিপুল, আপনি ফোন যোগে আমার সঙ্গে সংযুক্ত হয়ে আছে, ইটোর পাছত সিটো কয় এনে ধরনের খবর আহি পড়েছে কংগ্রেসের তরফের পর। সিদ্দিক আহমেদের কথা আমি কৈছে বিপুল, যে আসলে মন প্রাণ সকল বিজেপির পূর্বের পর আছিল, মাথো শরীরটোহে কংগ্রেসত আছিল। তার মাজতে আব্দুর রশিদ মন্ডলের আকো আঞ্চলিকতাবাদর প্রতি যে ধাউতি বা যে প্রীতি দেখবলে পাওয়া গেল, আর সেয়া ইতিমধ্যে পোহরলে আহিছে গোটেখিনি কথা। হয় পাপরি, কিছু সময় আগতে যেহেতু গণ পরিষদ দলের জ্যেষ্ঠ বিধায়ক রমেন নারায়ণ কলিতায় যে কথা কলে যে দুজনকৈ বিধায়কে গণ পরিষদ দললে আহিব, গণ পরিষদ দললে যাব পশ্চিম গোয়ালপাড়া সমষ্টির বিধায়ক এ কে রশিদ মন্ডল আর দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির বিধায়ক সিদ্দিক আহমেদ। কিন্তু তেখেতসকলে এই মুহূর্তে গণ পরিষদলে যাব নোৱাৰে, কারণ কি বিধানসভার যে নিয়ম আছে সেই নিয়ম মতে যদি অহাকালেই যদি গণ পরিষদত যোগদান করে তেনহলে তার কেইদিনমান পিছতে বাই ইলেকশন অনুষ্ঠিত হব দুইটা সমষ্টিতে। আর বাই ইলেকশন অনুষ্ঠিত হলে এই মুহূর্তে হাতির চিনত দক্ষিণ করিমগঞ্জ বা আপনার ডিলিমিটেশন হওয়ার পিছত এটা পশ্চিম গোয়ালপাড়া সমষ্টির বিলুপ্তি ঘটিছে। গতি গোটে কথা বতরাবিলাক চাই আমি লগতো কথা পাতিছিলো, আর ইতিমধ্যে সিদ্দিক আহমেদের লগতো আমি কথা পাতিছো। গতি এনেকুৱা এটা অনুমান করব পারি যে অহা 2026 সনের বিধানসভা নির্বাচনের ছমাহ আগতে তেতিয়াহলে আর বাই ইলেকশন নহয়, গতি 2025 সনের ডিসেম্বর মানত গণ পরিষদ দলত যোগদান করবে। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, যে হক বিপুল আপনার ধন্যবাদ জানাইছো, বলেন আপনার ধন্যবাদ জানাইছো। আর আমি পুনের কোথাও রাজনৈতিক প্রেক্ষাপটত বিশেষ কংগ্রেসক লয় লোকসভা নির্বাচনের পূর্বে যুব বিস্ফোরক খবর আহি আছে তার সত্য হিসাবে ইতিমধ্যে নিরূপণ হওয়া দেখবলে পাওয়া গেছে। তার মাজতে গৌরব গগৈক বাদ দিয়ে সকল কংগ্রেসী এড়িব কংগ্রেস দল, এই মন্তব্য করেছে শেরমান আলী আহমেদে। শেরমান আলী আহমেদের এই মন্তব্য যে গৌরব গগৈক বাদ দিয়ে সকল কংগ্রেসী কংগ্রেস দল এড়িব, ইয়াতে কি বুঝাব বিচারিলে, কার কথা বুঝাব বিচারিলে? এফালে কই থকা হয় যে ভূপেন বরা হক বা দেবব্রত শইকীয়াই হক, টিভির আগত যি মানুষ বেশিক কথা কয়ে থাকে মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা আছে, এনে ধরনের বহুখিনি অভিযোগ পূর্বের পর আছে। ইফালে কোয়া হয় রকিবুল হুসেন মুখ্যমন্ত্রীগীর ঘনিষ্ঠ বন্ধু, তার উপরও প্রদ্যুৎ বরদলৈ বিজেপি যোগদান করব বলেও এক প্রকার কিছু ধরনের কথা ওলাইছে। আমি এনে ধরনের কোয়া নাই যে কথাবুর সত্য, আমি মাথো কইছো যে বতাহত কথা ওলাইছে, যে এনে ধরনের চর্চা চলি আছে, কারণ রাজনৈতিক প্রেক্ষাপটত বর্তমান চর্চিত বিষয়টাই হয়েছে কংগ্রেস। গতি ক্ষেত্রে বিভিন্ন কথা ওলাব পারে, বিভিন্ন কথা চর্চালে আহিব পারে, তার মজাত এনে ধরনের কথাবুর এটা চর্চাত আহিছে। আব্দুর রশিদ মন্ডল, কংগ্রেসের গৌরব গগৈর বাদে সকল যাব, বিজেপি আর এজেপি এটিও মানে কল একসেপ্ট গৌরব গগৈ, এভরিবডি উইল গো টু দ্য জার্নিয়ার অর লেটার। আর মন্ত্রী সেও সংকেত পালে অগপত যোগ দিব সিদ্দিক আহমেদে। আর এই কথার পিছতে আজি যেহেতু আমি কলোয়ে যে রমেন্দ্র নারায়ণ কলিতায় ঘোষণা করলে শীঘ্রই আসব অগপলে সিদ্দিক আহমেদ। হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা আর উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার প্রশ্ন কাকতর বিসঙ্গতি প্রসঙ্গত আজি উত্তাল হয়ে পড়ে সদন। প্রশ্ন কাকতর বিসঙ্গতিক সদনত বিরোধীর সভা স্থগিত প্রস্তাব, রাজ্যত এটা সাধারণ পরিস্থিতি নোহা হয়েছে, বছর দুটা পরীক্ষাও সঠিকভাবে সম্পন্ন করব নোৱাৰে বলে সরকারক কটাক্ষ করে বিরোধী। এবারও প্রথম দিনের প্রায় বিসঙ্গতি হয়েছে, লেবেলিং করতে ভুল হয়েছে, শিক্ষা বিভাগক নিজের ভুল স্বীকার করার দাবি জানাইছে দেবব্রত শইকীয়া। এটা পরীক্ষাও সুচারুরূপে অনুষ্ঠিত করব নোৱাৰা শিক্ষা বিভাগ আর সরকারক ক্ষমা খোঁজার দাবি জানাইছে বিধায়ক অখিল গগৈ। শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করে যখন সরকারে নকলের বিরুদ্ধে আইন আনিব পারে সেই সরকারে কিয় সঠিকভাবে পরীক্ষা অনুষ্ঠিত করব নোৱাৰে বলেও কটাক্ষ করেছে বিধায়ক। 4,27,922 জনের মেট্রিক পরীক্ষা হয়েছে আর প্রথম দিনের প্রায় পূর্বর দরে বিসঙ্গতি দেখা গেছে। প্রথম দিনে কার্বি আংলংত ইংরাজির পরিবর্তে অসমীয়ার প্রশ্ন কাকত গোল, দ্বিতীয়তে 19 তারিখের দিনা সোশিয়াল সায়েন্সের জায়গা
যেটো জেনারেল সায়েন্সৰ হল কোকৰাঝাৰত 19 ফেব্ৰুৱাৰীত কাছাৰ কলেজৰ প্ৰিন্সিপাল সাসপেন্ড কৰা গল, দুজন ছাত্ৰ ছাত্ৰী তাতে বহিষ্কৃত হল, আৰু যিজন অধ্যক্ষ তেখেতক বহুত এফিচিয়েণ্ট বুলি ভাবি ৰাখি আছে তেখেতৰ দপ্তৰতে মানে লেবেল লগাওঁতেই ভুল কৰিছে। এনেকুৱা ইনএফিচিয়েণ্ট মানুহক লৈ অসমৰ ল'ৰা ছোৱালীৰ মূৰ খাবলৈ আমি কেনেকৈ অসমৰ বাজেটৰ পইচা ইয়াত আমি গ্ৰহণ কৰিবলৈ দিব পাৰোঁ? সেই গতিকে আমাৰ কথা আছিলে যে আমি আলোচনা কৰোঁ আৰু চৰকাৰে প্ৰতিশ্ৰুতি দিয়ক শিক্ষা বিভাগত কেনেকৈ কাম কৰিব লাগে, সংস্কাৰ হওক, কিন্তু এই গোটেইবিলাক নকৰিলে আৰু আজি এনেকুৱা এটা অচলাৱস্থা হৈছে আৰু অধ্যক্ষই 10 মিনিট সময়ৰ বাবে সদন স্থগিত ৰাখিছে, কিন্তু আমাৰ ইচ্ছা আমি পুনৰ আলোচনা বিচাৰিম। আৰু ইয়াৰ লগে লগে বিয়লি খবৰ পৰা বিদায় লৈছোঁ। নমস্কাৰ।